ভিউয়ার্স, আজকে যে সাপটি সম্পর্কে আলোচনা করব, এই সাপটির নাম বোয়া কনস্ট্রিক্টর। বোয়া কনস্ট্রিক্টর সাপটি ওভিপারওয়াস প্রাণী, তাই এই সাপটি ডিম পাড়তে পারে। এদের প্রজনন শুরু হয় শীতকালে এবং প্রজনন শেষ হয় বসন্তকালে। এ সময় এই প্রজাতির পুরুষেরা স্ত্রীদের সাথে সঙ্গমের জন্য লড়াই করে এবং সঙ্গম সম্পূর্ণ হওয়ার পর এই প্রজাতির স্ত্রী সাপটি একসাথে 10 থেকে 60টি পর্যন্ত ডিম পাড়তে পারে এবং এই ডিমগুলো ফুটে বাচ্চা বের হতে সময় লাগে 60 থেকে 80 দিন। মাতৃ বোয়া কনস্ট্রিক্টর সাপটি থেকে যে বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চাটি লম্বায় 8 থেকে 18 ইঞ্চি পর্যন্ত হয়। এই প্রজাতির সাপের বাচ্চারা এতটাই মারাত্মক হয় যে জন্মের পরপরে এই বাচ্চাগুলো শিকার করতে শুরু করে। বোয়া কনস্ট্রিক্টর সাপটি বাচ্চা থেকে যৌন পরিপক্কতা অর্জন করতে সাধারণত 2 থেকে 3 বছর সময় লাগে। এই সাপটি লম্বায় সাধারণত 6 থেকে 12 ফুট পর্যন্ত হয়। তবে এই প্রজাতির কিছু কিছু সাপ আছে সেগুলো আবার সর্বোচ্চ 20 ফুট পর্যন্ত লম্বা হয়। এই সাপগুলোর ওজন 20 থেকে 100 পাউন্ডের মধ্যে হয়ে থাকে। বোয়া কনস্ট্রিক্টর সাপটি সাধারণত 20 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে, তবে কিছু কিছু প্রজাতি সর্বোচ্চ 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। বোয়া কনস্ট্রিক্টর সাপটি সর্বভুক প্রাণী হওয়ায় ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী থেকে শুরু করে মাঝারি আকারের প্রাণীগুলোকে খুব সহজে শিকার করে খেতে পারে। যেহেতু এই সাপটি কোনো বিষধর সাপ নয়, তাই এরা প্রথমে শিকারটিকে আটকে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে, তারপর খাদ্য হিসাবে গ্রহণ করে। বোয়া কনস্ট্রিক্টর সাপটি দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে এই সাপগুলো বসবাস করে। এই প্রজাতির সাপগুলোকে সাধারণত বনের মধ্যে বসবাস করতে দেখা যায়, তবে তৃণভূমি ও শহরেও এই প্রজাতির সাপগুলোকে পাওয়া যায়। বোয়া কনস্ট্রিক্টর সাপটিকে মানুষ বাসা বাড়িতে পোষা প্রাণীর মতো পোষে। এই সাপটি বিষধর না হওয়ার কারণে দিন দিন এই সাপটি মানুষের হাতে শিকার হচ্ছে, যার ফলে পৃথিবী থেকে এই সাপের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এভাবে যদি এই সাপগুলোর সংখ্যা কমতেই থাকে, তাহলে এক সময় পৃথিবী থেকে এই প্রজাতির সাপগুলো বিলুপ্ত হয়ে যাবে।